আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি এটা নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি বলতে আসলে কি বোঝায়? আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি যে স্থানাঙ্ক জ্যামিতি বলতে এই যে একটা আনুভূমিক এবং একটা উলম্ব রেখা পরস্পর লম্বভাবে ছেদ করে যে জিনিসটা তৈরি হয় এটাকে আমরা স্থানাঙ্ক বলে জানি। আর স্থানাঙ্ক এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, বুঝছো? এই পুরো ব্যবস্থাটাকে আমরা বলি স্থানাঙ্ক ব্যবস্থা। আর কোনো বিন্দুর, যে কোনো একটা বিন্দুর যদি এখানে স্থান দিতে চাই তাহলে দুইটা জিনিসের প্রয়োজন হয়, এটাকে আমরা সাধারণত বলি হলো এক্স অক্ষ, আর এটাকে বলি হলো ওয়াই অক্ষ। এখন যে কোনো বিন্দুকে স্থান দিতে গেলে আমরা প্রথমে হিসাব করি যে মূল বিন্দু থেকে এটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেল আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল। এইটা হিসাব করে যদি আমরা কোনো বিন্দুর এখানে স্থান দেই তাহলে সেটাকে আমরা বলি হলো কার্তেসীয় স্থানাঙ্ক, বুঝছো? আর একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। সেটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে জানতে পারবে যে পোলার স্থানাঙ্ক। তবে আমি হালকা একটু ধারণা তোমাদের দিয়ে দেই। মনে করো আমরা কীভাবে হিসাব করি, মনে করো এ একটা বিন্দু, এটা হলো এ বিন্দু, আমরা বলি এটা এক্স ওয়াই, মানে এক্স বলতে মূল বিন্দু থেকে কতটুকু ডানে বা বামে গেছে সেটা নির্ধারণ করে, আর ওয়াই হলো এক্স অক্ষ থেকে কতটুকু উপরে বা নিচে গেছে সেটা নির্দেশ করে। আর আমরা এই বিন্দুটাকেই কিন্তু এইভাবে হিসাব না করে এভাবেও কিন্তু চিন্তা করতে পারতাম যে মূল বিন্দু থেকে এটা কত দূরে এবং এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণে ঘুরছে। তুমি চিন্তা করো, আমি যদি বলি মূল বিন্দু থেকে এটা 5 একক দূরে এবং তোমার 45 ডিগ্রি কোণ করছে, তখন কিন্তু তুমি বুঝতে পারবা তুমি এখানে 5 একক দূরে একটা 5 একক লম্বা একটা কিছু নিয়ে যদি 45 ডিগ্রি ঘোরাও তাহলে এর শীর্ষবিন্দু যেখানে যাবো ওইটাই বিন্দু, কথা বুঝছো? তা আমরা এই যে দূরত্ব আর কোণ এই দুইটা নিয়ে আমরা এখানে হিসাব করবো না, আমরা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কতটুকু গেল আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল মানে কার্তেসীয় স্থানাঙ্কটা নিয়ে আলোচনা করবো। আর কার্তেসীয় স্থানাঙ্কের এইখানে স্থানাঙ্ক জ্যামিতির মোট 4টা অনুশীলনী আছে, একটা হলো 11.1, 11.2 আর 11.34। এখন 11.1 এ তোমার হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। মনে করো একটা বিন্দু আবার এদিকে আরেকটা বিন্দু দিয়ে দিল, তোমার এটা দিলাম x1 y1, এটা হলো x2 y2। এখন আমাদের এখানে মূল কাজ হলো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করা, কথা বুঝছো? মানে এখানে দূরত্ব এবং এই বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। ধরে নাও যে এ একটা বিন্দু, এটা হলো x1 y1, আর বি আর একটা বিন্দু, এটা হলো x2 y2। আমি এখন এ থেকে বি পর্যন্ত দূরত্ব কতটুকু সেটা বের করব। কারণ এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের করতে গেলে আমার মূলত এই দৈর্ঘ্যটা দরকার, আর এই দৈর্ঘ্যটা আমি বের করব কিসের মাধ্যমে? এই বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে, ভুজ আর কোটি যেটা দেওয়া আছে এটার মাধ্যমে। কারণ আমি তোমাকে বলে দিব যে এ একটা বিন্দু, এটা 3 2, আর বি একটা বিন্দু হলো 5 4। এখন তোমাকে জিজ্ঞাসা করবো যে এ থেকে বি এর দূরত্ব কত বা এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে যেহেতু তোমাকে এই বিন্দুর স্থানাঙ্কগুলো বলে দেবো তাহলে তোমার এমন একটা সূত্র জানা থাকার প্রয়োজন যেটা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব বের করা যায়। তাহলে আমরা এটা বের করার জন্য এটা থেকে এটার উপর একটা লম্ব এঁকে নেই এক্স অক্ষের উপর, আবার এখান থেকে এটার উপর একটা লম্ব এঁকে নেই, এটার নাম দিলাম এ প্রাইম, এটা দিলাম হলো বি প্রাইম, আবার এটা থেকে এটার উপর একটা লম্ব টানব, এটা দিলাম সি। এখন আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে নিলাম, বুঝছো? এখন আমাকে কি বলতে পারবা যে এটা যদি মূলবিন্দু হয় তাহলে মূলবিন্দু থেকে ও এ প্রাইমের দূরত্ব কত হবে? কারণ তুমি চিন্তা করো, তোমাকে যদি আমি বলি যে 3 2 বিন্দুটা স্থাপন করো, তুমি প্রথমে 3 একক ডানে যাও, তাই তো? মানে ভুজ দেখে 3 একক ডানে যাও, আর কোটি দেখে যেহেতু প্লাস আছে তাহলে এখান থেকে 2 একক উপরে যাবা, তাহলে বলবা যে এটাই হলো এ বিন্দু। তাহলে তুমি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা 3 2, তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি মূলবিন্দু থেকে এটুকু দূরত্ব কত? 3 একক। আর মূলবিন্দু এই এক্স অক্ষ থেকে এটুকু দূরত্ব 2 একক। তার মানে মূলবিন্দু থেকে কতটুকু আছে সেটা ভুজ দেখলে বোঝা যায় কতটুকু ডানে আছে, আর কোটি দেখে কতটুকু উপরে আছে সেটা বোঝা যায়।
তাহলে আমাকে বলো যে এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে এটার দূরত্ব কি এক্স ওয়ান হবে না, এটা হলো এক্স ওয়ান, আর এটুকু ওয়াই ওয়ান, কারণ এতটুকু উপরে গেছে যেহেতু, তাহলে আমরা বলতে পারি যে এ এ প্রাইম হলো ওয়াই ওয়ান। আবার এটা থেকে এই পর্যন্ত দূরত্ব কত, ও থেকে বি প্রাইম পর্যন্ত দূরত্ব এক্স টু, আর বি থেকে বি প্রাইম পর্যন্ত বি বি প্রাইম, এটা হলো ওয়াই টু, কারণ এই যেহেতু এটা এক্স টু ওয়াই টু, তাহলে এইখান থেকে এক্স টু পরিমাণ এদিকে আসছে, এখান থেকে এটুকু পরিমাণ উপরে গেছে। তাহলে তুমি দেখো এটুকু যদি এক্স টু হয় আর এ অংশটা যদি এক্স ওয়ান হয় তাহলে এ প্রাইম বি প্রাইমের মান কত হবে, দেখো পুরোটা এক্স টু এটুকু এক্স ওয়ান, তাহলে পুরো এক্স টু থেকে এক্স ওয়ানটা বাদ দিলে আমরা এটুকু পাবো না, এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, তাহলে এক্স টু এটার মান হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এই পুরাটা ওয়াই টু, আর এখান থেকে এটা ওয়াই ওয়ান মানে হলো এই অংশটাও ওয়াই ওয়ান। তাহলে আমি বলতে পারি যে পুরা বি বি প্রাইম যদি ওয়াই টু হয় আর বি প্রাইম সি মানে বি প্রাইম সি যদি ওয়াই ওয়ান হয় তাহলে বি সি এর মান কত হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আমরা মূলত যেহেতু এ বি এর মান বের করতে চাই আর এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সিস্টেম করে ভূমির মানটা এই দুইটা জিনিসের মাধ্যমে বের করলাম আর লম্বের মানটা ওই কোটি দুইটার মাধ্যমে বের করে নিলাম। এখন পিথাগোরাসের উপপাদ্য যদি আমি ব্যবহার করি এটার মধ্যে তাহলে আমি কী পাবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অধিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। এখন জানা আছে আমার এসি এর মান কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান এটার হোল স্কোয়ার প্লাস, আর বিসি এর মান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, আর আমার তো এ বি স্কোয়ার দরকার না, আমার শুধুমাত্র এ বি দরকার, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত সেটা দরকার। তাহলে আমি এ বি সমান এখানে লিখতে পারি স্কোয়ার রুট রুট হবে এখানে, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। আর এখানে মনে রাখবা যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ারের মান যা, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ারের মান একই, কারণ যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে একই আসে না, মাইনাস প্লাস যাই হোক, এই জন্য কোথাও যদি তুমি এক্স টু মাইনাস এক্স ওয়ান না দিয়ে এক্স ওয়ান মাইনাস এক্স টু দাও তাতে কোনো সমস্যা নেই, দিতে পারবা যে কোনোটা যে কোনোটা ব্যবহার করতে পারবা। তা এখন যেহেতু আমাদের এটা অনুসারে এটা আসছে তাহলে সূত্র হিসাবে এটাই লিখে দিচ্ছি, পরবর্তীতে কোথাও যদি এমনিও লিখো তাতেও কোনো সমস্যা হবে না। তাহলে এখন এই সূত্রটাই মেইন কাজে লাগবে আমাদের এই চ্যাপ্টারে, আরেকটা সূত্র তোমার কাজে লাগবে সেটা হলো, আচ্ছা এখানে চিন্তা করো এই চিত্রের মধ্যে দেখাই দিই, এমনি আমাদের বিন্দুগুলো থাকে না, ঘরগুলো এভাবে থাকে না, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো এটা এক এটা দুই এটা তিন চার পাঁচ ছয় সাত, আমি যদি এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে দেই তাহলে তুমি কীভাবে বের কর, তিন এবং মানে এইটা আর এই সাত এই দুটার মাঝখানের বিন্দুটা কত বলো তো, তিন এবং সাতের মধ্যবিন্দু কত, ফাইভ, এইটা তাই তো। এটা বের করার জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করতে পারি, এই ছোটো যেটা আছে সেটা যোগ আর এইটা মানে এটা প্লাস এটা দুই দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে, মাঝখানেটা পাওয়া যাবে না, তার মানে থ্রি প্লাস সেভেন ডিভাইডেড বাই টু, এটা হলে আমরা পাঁচ পেয়ে যাবো তাই তো। তাহলে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে মধ্যবিন্দু বের করতে গেলে ওই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই হয়। তাহলে একইভাবে যদি স্থানাঙ্ক দেওয়া থাকবে থাকে, মনে করো তোমাকে বললো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা বিন্দু হলো এক্স টু ওয়াই টু, তাহলে তো এটাও একটা বিন্দু এটাও একটা বিন্দু, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে এই দুইটা বিন্দুর মাঝখানের বিন্দুটা কত হবে, তাহলে একইভাবে দেখো এটার ক্ষেত্রেও তোমার এই ভুজ দুইটা যোগ করতে হবে, তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে, মানে এর মধ্যবিন্দু যদি সি হয়ে থাকে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে হলো তো এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা, আর কোটি দ্বয়ের যোগফল ভাগ দুই, এটা হলো এ বি এর মাঝখানের বিন্দু বের করার।
সূত্র হিসাবে আমরা এটা, তাহলে দুইটা সূত্র আমরা এখানে জানতেছি, একটা হলো দুইটা বিন্দুর দূরত্ব আর একটা হলো দুইটা বিন্দুর মাঝখানের বিন্দু কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে সূত্র দুটো লিখে রাখো, এক নম্বর এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু হলে এ বি সমান হলো রুট ওভার ভুজ দ্বয়ের পার্থক্যের স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের স্কোয়ার। আর দুই নম্বর হলো এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা আলাদা করে লিখে দিই, মধ্যবিন্দুর ভুজ হবে হলো এক্স এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, আর এ বি এর মধ্যবিন্দুর কোটি হলো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। এই দুটো সূত্র জানলে আমার এই চ্যাপ্টারের অঙ্ক সব হয়ে যাবে। এখন আমরা অঙ্ক শুরু করি, দেখো বই বের করো। একের গ, হ্যাঁ এটা একটা করাইলেও হবে। আচ্ছা দেখ গটা করাই, এখানে দেখো এ কমা বি ও বি কমা এ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওই যে দেখ ভুজ দ্বয়ের পার্থক্যের স্কোয়ার, এখানে ভুজ কত, একটা বি একটা এ, তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এখানে তো আমি ইচ্ছা করলে বি মাইনাস এ হোল স্কোয়ারকে কি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যাবে না, একই তো বললাম না, হোল স্কোয়ার যতক্ষণ থাকে ততক্ষণ একই, কারণ স্কোয়ার করলে তো মাইনাসটাও প্লাস হয়ে যায়। তাহলে আমি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার দেই, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার দেই। এখন দুটা যোগ করলে হবে টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর পরের লাইনটা তোমরা ভুল করবা, সেটা হলো টুকে রুট করলে তো রুট টু হয়, এখন এ মাইনাস বি হোল স্কোয়ারকে রুট করলে কত হয়, এ মাইনাস বি হোল স্কোয়ারকে রুট করলে কী হবে, অনেকেই বলবা যে স্যার এ মাইনাস বি হবে, কিন্তু এ মাইনাস বি আসলে ভুল। কারণ কি এখানে এ আর বি কি আমার জানা না অজানা, অজানা, তাহলে এমনও তো হতে পারে যে এ এর মানটা ছোট আর বি এর মানটা বড়। যদি এমন ঘটনা ঘটে যে এ ছোট আর বি বড়, মানে জিনিসটা এরকম যদি হয়ে যায়, তখন এই মানটা কি ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, বি যদি বড় হয় এ যদি ছোট হয় তাহলে এই ফলাফলটা ঋণাত্মক আসবে না। আর এইখানে তুমি যদি এটা লিখে রাখো, তার মানে তুমি রুটের ভিতর থেকে একটা ঋণাত্মক মান বের করে লিখে দিলে, তাই তো? কিন্তু রুটের থেকে কি কখনো ঋণাত্মক মান আসে? তুমি যদি এভাবে কোনো কিছু লেখো, মনে করো থ্রি স্কোয়ার, তাহলে এটাও থ্রি পাবা, যদি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার দাও তাহলে এটাও থ্রি পাবা। এটা এমন না, তুমি এরকম মনে করো না যে স্কোয়ার রুট কেটে গেলো তিন, স্কোয়ার রুট কেটে গেলো মাইনাস তিন হবে, এরকম না। তুমি দেখো ক্যালকুলেটার উঠে দেখো যে এটা আসবে, ক্যালকুলেটার উঠেলে এটা আসবে, তার মানে কি রুট থেকে কখনো ঋণাত্মক মান আসে না, সবসময় ধনাত্মক মান আসে। তাহলে এইখানে যে এটা ঋণাত্মক তো হয়ে যেতে পারে, কেন অজানা জিনিস যে, তাহলে আমি চাই না এটা ঋণাত্মক হোক, আর যদি আমরা না চাই এটা ঋণাত্মক হোক তাহলে কীভাবে লিখতে হয়, মডুলাস দিয়ে লিখতে হয়, মনে আছে না? মডুলাসের কাজ কি, ঋণাত্মক থাকলেও ধনাত্মক হয়ে যায়, ওটা তো তোমার অন্য চ্যাপ্টারে শিখবো মডুলাসের হিসাব নিয়ে কাজ। এই জন্য এটাকে অবশ্যই মডুলাস দিতে হবে, তার মানে তুমি এটা মনে রাখতে পারো, এটাও একটা সূত্র হিসাবে তুমি লিখে রাখতে পারো যে রুট ওভার এক্স স্কোয়ার, এটা হলো মডুলাস অফ এক্স হবে এটার মান। কারণ কি এখানে এক্সের মান আমরা জানি না, অজানা, হতেও পারে এক্সের মান প্লাস আবার হতেও পারে এক্সের মান মাইনাস, কিন্তু এক্সের মান যদি প্লাস হয় তাহলে শুধু এক্স লিখলে আমারটা ঠিক আছে, কিন্তু এক্সের মান যদি মাইনাস হয় তাহলে কিন্তু আমার ওটা ঠিক নাই শুধু এক্স। এই জন্য আমি রুট ওভার এক্স স্কোয়ারকে লিখে দিলাম মডুলাস অফ এক্স, তার মানে এক্স প্লাস হোক মাইনাস হোক মডুলাস দিয়ে আমি বুঝাইলাম এটা সবসময় প্লাসই হবে, কথা বুঝছো? এই জন্য কিন্তু এটাই উত্তর হবে। অনেকে আছে এটা তুমি মডুলাস দিবা না, মডুলাস না দিলে কিন্তু অঙ্ক হবে না, কথা বুঝছো? আর মনে হয় না অন্য কয়েকটা এক নম্বর আর একটাও করাই দেওয়া লাগবে, একই পদ্ধতি, একই পদ্ধতিতে। এটা একটু ঝামেলা ছিল যে এইখানে যে এই লাইনটা অনেকে বুঝতো না, তো আমি এটা তো করাই দিলাম। তাহলে দুই নম্বরটা দেখো, এবার তুলবা, আচ্ছা তুলো। আচ্ছা দুই নম্বর
প্রশ্নটা একটু দেখো, বলছে যে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে এ বি সি, মানে এ এর একটা স্থানাঙ্ক দিয়ে দিছে, বি সি সবার স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটা তোমরা গ্রাফ পেপারে অঙ্কন করবা। আমি এখানে অনুমান করে এঁকে দিচ্ছি, আমার তো গ্রাফ পেপার নাই, যত দূর এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ হলো 2-4, তাহলে 2, এটা মনে কর 2 একক গেলাম এদিকে, -4, তাহলে 1, 2, 3, 4, এটা হলো এ 2-4, পরেরটা হলো -4, 4, তাহলে 4 একক এদিকে আসবো আর 4 একক উপরে যাব, তাহলে এটা হলো বি -4, 4, আর 3, 3, তাহলে এটা 3, এতটুকু আবার উপরে যাবে, এটা 3, এটা হলো সি 3, 3। এবার এই বিন্দুগুলো যোগ করে দেবা, একটার সাথে আর একটা যোগ করে দেবা, তাহলে এটা দেখেও বোঝা যাচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, হয়তো যে বিসি বাহু আর এসি বাহু সমান হবে। তাই এখানে আমাদের দেখাইতে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাই অনুমান করে তো বললে আমাদের হবে না, আমাদের দৈর্ঘ্য দেখাই দিতে হবে, যে বিসি এর দৈর্ঘ্য এবং এসি এর দৈর্ঘ্য সমান, যে এটা দেখাই দিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, লিখে ফেলি, দেওয়া আছে এ হলো, মুসলো কেমন, এটা 2-4, বি হলো -4, 4, আর সি হলো 3, 3। তোমরা একটা ভুল করবা, দেখো এ আর এই স্থানাঙ্কের মাঝখানে কোনো সমান চিহ্ন দিও না, কিন্তু অনেকে মনে করো মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিবে, সমান চিহ্ন দেওয়া লাগবে না। এভাবে লিখলে আমরা এটা দিয়ে স্থানাঙ্ক বোঝাই, বুঝছো, মাঝখানে সমান থাকলে অন্য কিছু বোঝাবে আবার। এবার আমরা তাহলে যেহেতু সমদ্বিবাহু দেখাইতে হবে, তাহলে আমি সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করবো, এবি বের করবো, বিসি বের করবো, সিএ বের করবো। তোমরা চাইলে সূত্রটা আমরা জানি বলে সূত্রটা লিখে দিতে পারো, কিন্তু আমার মতে সূত্র দেখার দরকার নেই। তাহলে এখানে এবি এর দৈর্ঘ্য রুট ওভার ভুজ দুয়ের পার্থক্যের স্কোয়ার, মানে এটা মাইনাস এটা, -4-2 হোল স্কোয়ার, প্লাস আবার এটা মাইনাস এটা, তাহলে 4, আচ্ছা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +4 হয়ে যাবে, তাহলে এখানে -6 স্কোয়ার করলে 36, এখানে 4 আর 4 8, 8 আর 64, তাহলে এখানে 100 রুট করলে হবে শুধু 10। এবার বিসি এর দৈর্ঘ্য বের করো, রুট ওভার, তাহলে 3-4, তাহলে +4 হয়ে যাবে স্কোয়ার, প্লাস আর এখানে 3-4 তার স্কোয়ার, এখানে 7-7 স্কোয়ার মানে 49, আর এখানে -1 স্কোয়ার হলে শুধু 1 হবে, এটা হলো রুট ওভার 50। তুমি চাইলে এটা ভাঙায় লিখতে পারো, না চাইলে এমনি রাখো, সমস্যা নেই। এবার সিএ, সিএর দৈর্ঘ্য, সিএ হলো এই দুটা বিন্দু একক, হ্যাঁ এদিকে তো একক লিখ ভাই, একক লিখো, তাহলে 3-2 হোল স্কোয়ার, প্লাস 3-4 স্কোয়ার, তাহলে এখানে 1-1 হবে, এখানে 7 স্কোয়ার 49, তাহলে রুট ওভার 50। তাহলে দেখো এখানে বিসি আর সিএর দৈর্ঘ্য সমান হয়ে গেছে না, তাহলে আমরা এখানে লিখে দেই ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান হলো সিএ, সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, তাহলে পারবে, এগুলো সোজা অনেক। পরেরগুলো আমি একটু বুঝাই দিই, বুঝছো, সবগুলো করাই দিচ্ছি না, এমনিই পারবা তোমরা। আচ্ছা 3 নম্বরটা খেয়াল করো, 3 নম্বরটা আমি বুঝাই দেই, সবাই মনোযোগ দাও। এখানে বলছে যে এ বি সি একটা ত্রিভুজের শীর্ষ ত্রয়, মানে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 3টা মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আর ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এবং দেখাইতে বলছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমি এই চ্যাপ্টারে শিখলাম মাত্র
দূরত্ব বের করা, কিন্তু দেখাইতে বলতেছে সমকোণী, মানে কোন 90 ডিগ্রি দেখাইতে বলছে। তার মানে আমাদের বাহুর মাধ্যমেই সমকোণীটা প্রমাণ করতে হবে, কোণ বের করা তো এখনও শিখি নাই। তাহলে এক কাজ করতে পারি, আমরা তিনটা বাহু বের করব, তিনটা বাহু বের করে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। যদি দেখি পিথাগোরাসের উপপাদ্য মানে মিলে যাচ্ছে এই বাহুগুলা দিয়ে, তাহলে আমরা বলবো যে এটা সমকোণী, আর না মিললে কি বলবো, সমকোণী না। মানে আমাদের কাজ বাহু বের করা, বাহু বের করে তারপর বাকি কাজটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করে বলবো। আমি তোমাকে শুধু বলে দেই, মনে করো এ তুমি প্রথমে এমি বের করবা, এটা 3 নম্বর, পরে বিসি বের করবা, সিএ বের করবা, সবারই তো এক একটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা। কিন্তু আমরা সাধারণত জানি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হয় কি, অতিভুজ, অতিভুজ না? আর পিথাগোরাস বলছে অতিভুজের স্কোয়ার সমান অন্য দুই বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে এখানে সবচেয়ে বড় যেটা আসবে সেটাকে আমরা বর্গ করব, তারপর ছোট, মনে করে এটা বড় আসছে তাহলে এটাকে বর্গ করব, যা আসবে পরবর্তীতে এই দুইটাকে বর্গ করে যোগ করব। যদি দেখি যে এটার বর্গ আর এই দুইটার বর্গের যোগফল সমান হয়ে গেছে, তাহলে বলবো এটা সমকোণী, এটুকুই। হ্যাঁ, আর বাহুর দৈর্ঘ্যগুলো বের তো আগের মতোই করবো, যে আগেরটা যোগ করছি এভাবেই, বুঝছো? 4 নম্বর দেখো, হ্যাঁ, এবার বলছে ত্রিভুজ গঠন করা যায় কি না সেটা নির্ণয় করতে বলছে। মানে তিনটা বাহু, তিনটা বিন্দু তোমাকে দিয়ে দিছে, এখন এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কি না সেটা জিজ্ঞাসা করছে। তো তুমি চিন্তা করো তো, ত্রিভুজ কখন গঠন করা যায়, কখন গঠন করা যায় না, এটা তোমরা জানো? মনে করো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কিছু ধর্ম আছে না, সাধারণ ধর্ম, যেমন তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এটা কখনোই চেঞ্জ হবে না। আবার আমরা জানি, আরও অনেক কিছু জানি, যে বড় কোণ হলে বিপরীত বাহু বড় হয়। তাহলে এখানে মনে রাখবা যে ত্রিভুজের আরও একটা ধর্ম ছিল, সেটা হলো যে কোনো দুই বাহুর সমষ্টি যদি এই দুইটাকে যোগ করো, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যোগ করো, তাহলে এই 3 নম্বর বাহু থেকে অবশ্যই অবশ্যই বড় হতে হয়। আবার এটা এটা যদি যোগ করি, তাহলে এই দুটার যোগফল এটা থেকে আবার বড় হবে। আবার যদি এই দুটা যোগ করি, তাহলে এই দুটার যোগফল এটা থেকে বড় হবে। এটা দিয়ে যদি ত্রিভুজ গঠন করা যায়, তাহলে এই শর্ত অবশ্যই মানতে হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ এ কে আমাদের দেখা লাগবে না, না একে আমরা বলতে পারবো কিভাবে? তোমাকে এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে, সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে। এখন তুমি আগের মতো এ বি বের করবা, বি সি বের করবা, সি এ বের করবা, 5 - 1 একটু বের করে দেখো, এ বি কত আসবে, এ বি আসবে এটা এটা বিয়োগ করলে -4, -4 স্কোয়ার হচ্ছে 16, 5 - 2 মানে 3, স্কোয়ার করলে হবে 9, তার মানে এখানে আসতেছে 5, 25, 25 রুট করলে 5 হবে। আর বি সি আসবে হলো 8, 5 - 3, 8 এর স্কোয়ার মানে 64, আর -1, -5 তাহলে -6, 36, তো 100 হবে, এখানে আসবে হলো 10। আর সিএ 5 - 1, 4, 16 আর এখানে আসবে 9, মানে ওই 5 আসতেছে। তাহলে তুমি খেয়াল করো তো, এ বি আর সিএ যোগ করলে কি বি সি এর থেকে বড় হয়, সমান হবে। যদি এই দুটার যোগফল এটার সমান হয়ে যায়, তাহলে মনে করবা যে এই তিনটা একই সরলরেখা অবস্থিত, এই বিন্দুগুলো কি একই সরলরেখা অবস্থিত, বুঝছো? মানে আমি জিনিসটা এরকম, আমি তোমাকে বললাম যে একটা বাহু 5 আর একটা বাহু 5 আর একটা বাহু হলো 10, বললাম ত্রিভুজ অঙ্কন করো। তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি থেকে এটার দৈর্ঘ্য কেটে নেই না, পরে এটা সমান করে একটা বৃত্তচাপ আঁকি, পরে এটা সমান করে একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুইটা ছেদ করবে কোথায় জানো, একদম এই রেখার উপর, কারণ এটার দৈর্ঘ্য হলো 5 নিছি, তাহলে এইটুকু হবে 5, আবার এই পাশে 5, এখানে হবে 5, তাহলে এই 5 যোগ করলে কত হবে, 10, মানে আগেরটা সমান হয়ে যাবে। যদি এইদিকে ছেদ করতে হয়, তাহলে অবশ্যই এটা আর এটার সমষ্টি এটা থেকে অবশ্যই বড় হতে হবে, বুঝছো? যেহেতু এখানে তোমার 5 যোগ করলে 10 সমান হচ্ছে, তাহলে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। শ্যাম, 5 নম্বর দেখো, বলছে মিল মূল বিন্দু থেকে দুইটা বিন্দু দূরত্ব সমান হচ্ছে, দেখো। এটা হচ্ছে মূল বিন্দু 0, 0, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0, 0,
পাঁচ নম্বরের জন্য একটা বিন্দু বলে দিছে মাইনাস ফাইভ ফাইভ, মাইনাস ফাইভ ফাইভ, এটা তো মাইনাস ফাইভ ফাইভ বিন্দু। আর একটা বিন্দু বলছে হলো ফাইভ কে। আচ্ছা আমি ফাইভ এদিকে গেলাম, কে এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি, কারণ আমি জানি যে কে এর মান প্লাস না মাইনাস। তাহলে কে এর মান, এটা কিন্তু মূল বিন্দু থেকে দেখো এটার দূরত্ব যা, এটার দূরত্ব একই হবে আবার এটার দূরত্ব একই হবে। তাহলে আমি আপাতত একটা ধরে অঙ্ক করব, দেখবো যে কে এর মান যদি দুইটা দুইটা এসে পড়বে, কারণ আসলে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু দূরত্ব সমান না, এদিকেও একটা বিন্দু আছে যেটা এই বিন্দু থেকে এটার দূরত্ব আর এদিকে এটার দূরত্ব সমান, আরও অসংখ্য বিন্দু আছে, কিন্তু যেহেতু আমাকে পাঁচ বলে দিছে, যেহেতু পাঁচ ধনাত্মক সংখ্যা তাহলে এদিকে আসার সুযোগ নাই, এদিকে যেতে হবে, তাহলে হয় এটা আছে বিন্দু না হলে এটা। তাহলে আমরা বের করি, আমাকে বলে দিছে যে এটা থেকে মূল বিন্দু থেকে এটার দূরত্ব যা, মূল বিন্দু থেকে এটার দূরত্ব একই, তাহলে এটাই যদি হয় প্রথমে আমরা মূল বিন্দু থেকে এটার দূরত্ব বের করব, এটার দূরত্ব কত আসবে জিরো মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার, জিরো মাইনাস মাইনাস ফাইভ মানে প্লাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস, আবার এটা মাইনাস এটা স্কোয়ার সমান হবে এই দুটার দূরত্ব। এই দুটার দূরত্ব কীভাবে বের করবো, জিরো মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে স্কোয়ার, তাহলে এখানে হবে পঁচিশ এখানে পঁচিশ, আমি সংক্ষেপে করে দিচ্ছি পঁচিশ পঁচিশ তাহলে রুট পঞ্চাশ, আর এখানে পঁচিশ আর এখানে কী হবে কে স্কোয়ার, এর স্কোয়ার করে দিই উভয় পক্ষকে, স্কোয়ার করলে কী হবে রুট উঠে যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সমান হবে হলো পঞ্চাশ, তাহলে কে স্কোয়ার সমান হলো পঁচিশ, তাহলে কে এর মান এখানে কত আসবে প্লাস মাইনাস রুট ওভার পঁচিশ, তার মানে হচ্ছে প্লাস মাইনাস ফাইভ। এখানে অনেকেই ভুল করে, দেখো এখানে প্লাস মাইনাস দেয় না, পরে রুট উঠে প্লাস মাইনাস দেয়, তাদেরটা হবে না কিন্তু, কারণ রুট থেকে কখনোই মাইনাস বের হয় না, তাহলে তুমি যদি এখানে প্লাস মাইনাস না দাও পরে প্লাস মাইনাস ফাইভ দাও তাহলে রুটের মধ্যে থেকে মাইনাস বের হলো, এখানে মূলত আগে থেকে প্লাস মাইনাস দিতে হয়, অনেকে এই এক লাইন কম করে পরে এই লাইন লিখে অনেকে সমস্যায় বুঝতে, বুঝছো? তাহলে কে এর মান দুইটা, দেখো ফাইভ হলে এই বিন্দুটা বোঝাচ্ছে আর মাইনাস ফাইভ হলে এই বিন্দুটা বোঝাচ্ছে, দুইটাই উত্তর চলে আসে। তুমি যদি একটা ধরেও করো তোমার দুইটাই দুইটাই যে হবে এটা আগে থেকে না বুঝলেও চলবে, অঙ্ক করতে গেলে হিসাব করতে গেলে অঙ্কই তোমাকে বলে দিবে যে এটা দুইটা হবে বিন্দু, কথা বুঝছো? ছয় নম্বরটা আমি করে দিব না, ছয় নম্বরটা আমি বলে দিই, তিনটা বিন্দু দিয়ে দিছে, এটা বলছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা দেখাইতে বলছে, দেখাইতে বলছে যে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আর সমবাহু দেখাতে গেলে কী করবো, সমবাহু যদি দেখাতে হয় তাহলে আমাকে তিনটা বাহু বের করতে হবে, আর তিনটা বাহু বের করলে বাহু তিনটা সমান হয়ে যাবে, তাহলে সমবাহু দেখানো হয়ে যাবে, আর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। এই পরিসীমা বের করতে গেলে কী করবো, বাহু তিনটা কি যোগ করে দিব, যোগ করে দশমিকে বের করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত, তিন দশমিক স্থান বুঝো, মনে করো পরিসীমা দশমিকের সামনে কিছু একটা থাকবে, এখানে দুই তিন পাঁচ সাত এমনি চলতেইছে, যেহেতু রুট আছে তাহলে এমন আসতেই পারে অমূলত সংখ্যা, চলতেই থাকবে, তখন তুমি দশমিকের পর তিন ঘর পর্যন্ত নেবে, বুঝছো? আর এদিকে যদি পাঁচ অথবা পাঁচের বড় হয় তাহলে এর সাথে এক যোগ করে নিতে হয়, এগুলো তো জানোই, বুঝছো? আর দশমিকে তোমার উত্তর যে একদম হুবহু বইয়ের সাথে মিলতে হবে এমন না, প্রায় লিখে দিবা, কথা বুঝছো? আর এখানে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যেটা যে সাত আট নম্বর অঙ্ক, কতগুলো বিন্দু দিয়ে, চারটা বিন্দু দিয়ে তোমাকে বলে দিবে যে এটা কি সামান্তরিক নাকি আয়তর শীর্ষবিন্দু, কথা বুঝছো? এখন তোমার এটার জন্য তোমাদের সামান্তরিক আর আয়তের ধর্মগুলো জানতে হবে, এ দুটার একটা, এটা সোজা অনেক সোজা, দেখো আমি শুধু বুঝাই দেই তোমরা বাসাই করবা, সাত আট নম্বর দেখাই, সাত আট একই তো, আট নম্বরটা দেখাই দেয় দেওয়া আছে কি কি বলো তো, এ মাইনাস টু মাইনাস ওয়ান, বি ফাইভ ফোর, সিক্স সেভেন, মাইনাস ওয়ান টু, এটা এখন এটা তুমি ইচ্ছা করলে গ্রাফে আঁকতে পারো, গ্রাফ পেপারে আঁকলে তো এমনিতেই সামান্তরিক হয়ে যাবে, আর যদি গ্রাফে না একেই বুঝতে চাও এটা সামান্তরিক না এত, তার জন্য দেখো সামান্তরিকের বিন্দুগুলো কিন্তু এইভাবে যায় উল্টোপাল্টা যাবে না, এটা এ হলে এটা বি,
এটা সি এটা ডি অথবা এটাই হলে এটা বি এটা সি এটা ডি যে কোনো একটা ক্রম তোমাকে মেনটেন করতে হবে হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে না হলে ঘড়ি কাঁটার দিকে তুমি এমনি বলতে পারবে না এটা এ এটা বি এটা সি এটা ডি এভাবে হবে না কখনোই কিন্তু সবসময় চেষ্টা করবা ঘড়ি কাঁটার বিপরীত দিকেই নেওয়ার কিন্তু এইখানে তোমার তো আর বিন্দু জানা আছে তুমি ইচ্ছা করলে দিকে বা বিপরীত দিকে নিতে পারবে না দিয়ে দিচ্ছে যেহেতু কিন্তু আমরা অনুমান করে যখন কোনো চিত্র আঁকবো তখন এভাবেই এঁকে নিব মনে করবো যে এটাই আছে তাহলে এখন খেয়াল করো তো এটা যে সামান্তরিক এটা প্রমাণ করার জন্য আমাদের বাহুগুলো বের করতে হবে এবি বের করব বিসি বের করব সিডি বের করব ডিএ বের করব আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন হয় সমান হয় তাহলে যদি আমি দেখি যে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান তাহলে কি আমি এটাকে সামান্তরিক বলে দিতে পারবো সামান্তরিক বলা যাবে কিন্তু একদম নিখুঁত সামান্তরিক বলা যাবে না আয়তও তো সামান্তরিক বর্গও তো সামান্তরিক তাই না কিন্তু একদম খাঁটি সামান্তরিকের যেটা আছে যে একটা কোণও তো সমকোণ হয় না তাহলে কোণ যে সমকোণ নয় সেটা তোমাকে দেখাইতে হবে না আর এটার জন্য আমরা কী করবো কোণের ক্ষেত্রে না যে অন্য অন্য ধর্ম ব্যবহার করবো সেটা হলো সামান্তরিকের কোণ দুটা কেমন অসমান মানে সামান্তরিকের কোণ দুটা কিন্তু সমান হয় না কিন্তু আয়তের কোণদ্বয় সমান হয় তাহলে আমরা বাহুগুলো বের করবো বের করার পর যদি দেখি যে বিপরীত বাহুগুলো সমান তারপর কোণ দুইটা বের করব আর যদি দেখি কোণ দুইটা সমান না তাহলে আমি বলে দিব এটা সামান্তরিক আর যদি দেখিস কোণ দুইটা সমান তাহলে এটা বলে দিব কি আয়ত আমাকে যাচাই করতে বলছে এটা সামান্তরিক কিনা আয়ত তাহলে তুমি নিশ্চয়ই পারবা এবি বের করতে পারবে না বিসি একই সূত্র দিয়ে এবার সিডি সিডি তারপর হচ্ছে ডিএ ডিএ বা এডি যাই লিখো না কেন এরপরে এই চারটা বের করার পর দেখবা বিপরীত বাহু অবশ্যই সমান হবে এটা এটা সমান হয়ে যাবে আর এটা এটা সমান হয়ে যাবে এরপরে এসি কর্ণ আর বিডি কর্ণ বের করবা যদি দেখো যে এসি আর বিডি সমান তো তুমি লিখে দেবা যে যেহেতু এসি সমান বিডি সুতরাং এটা একটা আয়ত আর এদিকে তো বিপরীত বাহুগুলো সমান দেখাবাই মূল জিনিসটা বুঝলে বাসে যে লিখতে পারবা আর যদি দেখো যে এটা একটা সমান হচ্ছে না তাহলে বলবা যে এটা একটা সামান্তরিক কথা কি বুঝতে পারছো এইখানে আর একটা জিনিস তোমার প্রশ্ন ঘুরাই দেয় সেটা হলো সব ঠিক আছে আমি শুধু এই অঙ্কটায় আমি শুধু এটা বললাম যে এটার স্থানাঙ্ক আমি দিলাম না এটা কিন্তু ছিল মাইনাস ওয়ান আর টু দ্বিবিন্দুর স্থানাঙ্ক কত ছিল এখন আমি তোমাকে বলে দিলাম যে এটা একটা সামান্তরিকের শীর্ষবিন্দু এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে দিলাম আর ডি বিন্দু তোমাকে বলে দিলাম এটা হলো এক্স কমা ওয়াই এখন ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো পারবা কীভাবে করবো বলো সমীকরণ দিয়ে মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিছি চতুর্থ শীর্ষবিন্দুটা আর বলি নাই তোমাকে বের করতে বলছি ত্রিভুজ বের করা লাগবে না অনেক সহজেই বের করা যাবে দেখো এটার স্থানাঙ্ক ধরে নাও মাইনাস টু মাইনাস ওয়ান এটা হলো ফাইভ ফোর এমন তো কখনোই হবে না ফাইভ ফোর এখানে মাইনাস টু মাইনাস ওয়ান হলে এটা ফাইভ ফোর কখনোই হবে না আমি দিয়ে দিছি যেহেতু এভাবেই দিয়ে দিলাম আর চেঞ্জ করলাম না এটা হলো সিক্স সেভেন আর এটা হলো অজানা এক্স ওয়াই এ তো আচ্ছা তুমি কি বলতে পারবা যে এই কর্ণ দুইটা পরস্পর কোথায় ছেদ করে মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে ছেদ করে না এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে তাহলে এ সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ককে আমরা বের করতে পারবো না মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে কী করতে হবে ভুজদ্বয়ের যোগফল ভাগ দুই কোটিদ্বয়ের যোগফল ভাগ দুই তাহলে কোটি মানে ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে ভুজ পাবো আর কোটি দুইটা যোগ করলে দুই দিয়ে ভাগ দিলে কোটি পাবো তার মানে এটা যদি আমরা বের করতে চাই এটার স্থানাঙ্ক তাহলে কী হবে দেখো মাইনাস টু আর সিক্স যোগ করলে কত হয় এটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে এখানে আসবে হচ্ছে ওয়ান আসবে না ওয়ান না টু আসবে টু আসবে তাহলে এটা হলো টু আর এই দুটা যোগ করলে সেভেন মাইনাস ওয়ান কত হবে সিক্স আছে সিক্সকে দুই দিয়ে ভাগ দিলে আসবে থ্রি তাহলে মধ্যবিন্দু কিন্তু পেয়ে গেছি এখন আমাকে কি বলতে পারবা এই মধ্যবিন্দুটা কি শুধু এসি এর মধ্যবিন্দু নাকি বিডি এরও মধ্যবিন্দু বিডি এরও মধ্যবিন্দু তাহলে বিডি এরও যদি মধ্যবিন্দু হয় তাহলে আমি বলতে পারি যে এই ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে মানে ফাইভ প্লাস এক্স এটাকে যদি দুই দিয়ে ভাগ দেয় তাহলে অবশ্যই অবশ্যই এই দুইয়ের সমান হবে কথা বুঝো নাই কারণ এই বিন্দুটা হলো এসি এরও মধ্যবিন্দু বিডি এরও মধ্যবিন্দু তো
তাহলে আমি এ এবং সি বিন্দু জানা ছিল, এটা দিয়ে আমি মধ্যবিন্দুটা বের করে নিলাম, কিন্তু বি জানা আছে, ডি জানা নাই। কিন্তু নিয়ম অনুসারে মধ্যবিন্দু বের করতে গেলে তো ভুজ দুইটা যোগ করে দুইতে ভাগ দিলেই ভুজ পাওয়া যায়। তাহলে তো আমি বলতেই পারি ফাইভ প্লাস এক্স সমান হচ্ছে টু। তাহলে এখান থেকে আমার দেখো এক্সের মান বের হয়ে যাবে, ফাইভ প্লাস এক্স সমান হচ্ছে ফোর। তাহলে এক্সের মান কত আসলো? ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক একইভাবে আমি যদি কোটি দুইটা যোগ করি তাহলে ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই টু, এটা সমান কত হবে? থ্রি। তাহলে এখানে ওয়াই প্লাস ফোর সমান হলো সিক্স, তাহলে ওয়াই সমান কত? টু। তাহলে ওই যে এটা হলো তোমার মাইনাস ওয়ান টু, এটাই ছিল কিন্তু মাইনাস ওয়ান টু। তাহলে যদি আমাদের তিনটা বিন্দু দিয়ে দেয় আর একটা যদি না দেয় তাহলে আমরা বের করতে পারবো না, এটা সৃজনশীল দিবে কিন্তু, কথা বুঝছ? কেন থাপড়াবো ধরে? আচ্ছা নয় নাম্বার দেখো, নয় নাম্বার এটা বুঝেই দিলে পারো, মুখে মুখে বলে দিলেই পারবা। নয় নাম্বারে বলছে যে এ বি সি তিনটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে তোমাকে বলছে যে পি বিন্দুটি, অপর একটি বিন্দু দিচ্ছে সেটা হলো পি, এখন বলছে পি বিন্দুটি কার নিকটবর্তী, এটা কীভাবে বের করতে হবে বলতো? দেখো আমি লিখে দিই, বিন্দুগুলো দেওয়া আছে, বারবার ঘুরে দেখাচ্ছে, একবার নিয়ে নিই। এ হলো টেন ফাইভ, টেন ফাইভ, টেন ফাইভ, আর বি হলো সেভেন সিক্স, সেভেন সিক্স, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি হলো মাইনাস থ্রি ফাইভ, মাইনাস থ্রি ফাইভ, আর ডি হলো থ্রি টু, না পি হলো থ্রি টু, থ্রি থ্রি মাইনাস টু। আচ্ছা দেখো আমাকে বলছে পি বিন্দু থেকে এই তিনটা বিন্দুর মধ্যে কে নিকটবর্তী আর কে দূরবর্তী। আচ্ছা এটার যাচাই করার জন্য আমার কী করা উচিত? পি থেকে এটার দূরত্ব বের করা উচিত, পি থেকে এটার দূরত্ব বের করা উচিত, আবার পি থেকে এটার দূরত্ব বের করা উচিত। তারপরে দূরত্ব তিনটা দেখলেই তো আমি বুঝবো কোনটার মান কম আর কোনটার মান বেশি। যেটার মান কম হবে সেটা নিকটবর্তী, আর যেটার মান বেশি হবে সেটা দূরবর্তী, কথা বুঝতে পারছো? এটা খুবই সোজা। এবার দশ নম্বর পরীক্ষা আসে, দশ আমাকে কি বলতে পারবা এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, এসিয়াম বলো এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, এক্স অক্ষের দূরত্ব কত এই বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব? স্যার আমি তখনই বলছি যে ভুজ দেখে ডানে যাব, কোটি দেখে উপরে যাব, তার মানে এইটুকু হলো এক্স, এটুকু হলো ওয়াই। তাহলে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি? ওয়াই। দূরত্ব তো সব লম্বালম্বিভাবে হবে, আর এই বিন্দু থেকে তাহলে ওয়াই অক্ষের দূরত্ব কত? এটা না ওয়াই অক্ষের দূরত্ব, কিন্তু এটার এটা কি সমান? তো তাহলে এটা কত হবে? এক্স। তাহলে দেখো তো কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হয় কোটির সমান, আর ওয়াই অক্ষের দূরত্ব হয় ভুজের সমান। তাহলে মনে রাখবা সব সময় যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বললে কোটির সমান বলবা, ওয়াই অক্ষের দূরত্ব বললে ভুজের সমান বলবা। তো তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করতে পারে যে এ ফোর ফাইভ বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত? ওয়াই অক্ষের দূরত্ব চার একক, আর এক্স অক্ষের দূরত্ব পাঁচ একক, কথা বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো আমাকে দুইটা জিনিস বলে দিচ্ছে, বলছে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর কিউ থ্রি টু বিন্দু দূরত্ব সমান। তাহলে এমন আমি করে দিই, পি এক্স কমা ওয়াই আর কিউ হলো থ্রি কমা টু। এখন পি কিউ এর মান কত বলো তো? পি কি হবে ভুজ দ্বয়ের পার্থক্যের স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্যের স্কোয়ার, কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ এটা কোনো ব্যাপার না। তাহলে এটা সূত্র ভাঙাইলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, মানে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, সূত্র ভাঙাইছে শুধু। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি মানে ফোর ওয়াই প্লাস ফোর, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই, নয় চার কত হবে যোগ করলে তেরো। এটা হলো পি থেকে কিউ বিন্দুর দূরত্ব, এটা
আর আবার আমাকে বলেছে পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটার সমান, কথা বুঝছো? তোমাকে কিন্তু বলে দিয়েছে পি থেকে কিউ বিন্দুর দূরত্ব আর পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান, আর পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হবে? ভুজের সমান, বলছি না ওয়াই অক্ষের দূরত্ব কি ভুজের সমান হয়, আর এখানে ভুজ কত আছে? এক্স। তাহলে তুমি এখানে লিখতে পারো যে পি এক্স কমা ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, বুঝছো? আমি কিন্তু কোথাও একক দিচ্ছি না, তোমরা একক দিয়ে লিখো। তাহলে আমি বলতে পারবো এখন প্রশ্ন মতে এই রুট ওভার এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থার্টিন সমান হচ্ছে এক্স। এখন রুটটা না উঠাইলে তো প্রমাণের মধ্যে দেখো কোনো রুট নাই, বুঝছো? তাহলে রুট উঠাইতেই হবে, স্কোয়ার করে দেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থার্টিন সমান হলো এক্স স্কোয়ার। উভয় পাশে বর্গ করছি, উভয় পাশ থেকে এক্স স্কোয়ার কাটা যাবে যদি আমি এক পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে থাকলো জিরো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন সমান হলো জিরো। তাহলে এটাই প্রমাণ, বুঝছো? এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এখানে যদি ওয়াই অক্ষের দূরত্ব না বলে এক্স অক্ষের দূরত্ব বলতো তাহলে পারতে না, ওয়াই আসতো তখন ওয়াই ওয়াই কাটা যেত, তখন এখানে এক্স থাকতো সব, বুঝছো? মানে স্কোয়ারটা থাকতো এক্সের আর কি। এবার শেষের অঙ্কটা দেখো, এগারো নাম্বার, এটা মধ্যমা বের করতে বলছে, আর মধ্যমার জন্য আমরা কিন্তু ওই মধ্যবিন্দু বের করার সূত্র আমাদের জানতে হবে। হ্যাঁ, এগুলো তোমরা পারবা, যেহেতু আমি সেহেতু আর কি তোলার সুযোগ দিচ্ছি না, তো এমনিই পারবা এটা। তাহলে এখানে এগারো নাম্বার, আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক কত? টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান। তাহলে এটা হলো টু মাইনাস ওয়ান, মাইনাস বি হলো মাইনাস ফোর টু, এটা হলো বি, সি হলো টু ফাইভ, টু ফাইভ। তাহলে এটা হলো ত্রিভুজটা, বুঝছো? এখন আমাকে বলছে যে এডি মধ্যমা বের করতে। আচ্ছা, একটা ত্রিভুজের কয়টা মধ্যমা হয়? তিনটা, কারণ শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটাকে আমরা মধ্যমা বলি। যেমন এ থেকে বিসি এর মধ্যবিন্দু যোগ করলে মধ্যমা পাবো একটা, সি থেকে এ বি এর মধ্যবিন্দু যোগ করলে একটা মধ্যমা পাবো, আবার বি থেকে এ সি এর মধ্যবিন্দু যোগ করলে আর একটা মধ্যমা পাবো। কিন্তু আমাকে বের করতে বলছে এডি মধ্যমা, এডি। তাহলে শীর্ষবিন্দুটা কোনটা বলে দিল? এ। তাহলে ডি যে বিসি এর মধ্যবিন্দু হবে এটাকে আর বলে দেওয়ার দরকার আছে? তাহলে আমরা বলতে পারি যে এই মধ্যবিন্দুটা হলো ডি আসলে। আর মধ্যবিন্দু বের করার সূত্র আগেই তো শিখছি, ভুজ দ্বয়ের যোগফল ভাগ দুই হলো ভুজ, আর কোটি দ্বয়ের যোগফল ভাগ দুই হলো কোটি। তাহলে এখানে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক সহজে বের করতে পারবো। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মাইনাস ফোর আর টু যোগ করলে হয় মাইনাস টু, আর মাইনাস টুকে দুই দিয়ে ভাগ দিলে হবে মাইনাস ওয়ান, আর পাঁচ আর দুই যোগ করলে সাত, সাতকে দুই দিয়ে ভাগ দিলে সেভেন বাই টু, এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ আমার জানা আছে, ডিও পেয়ে গেলাম, তাহলে এ ডি বের করতে পারবো না এখন? এ ডি হলো এটা মাইনাস এটা, মানে টু মাইনাস মাইনাসে প্লাস ওয়ান স্কোয়ার প্লাস, আবার মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই টু, মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই টু স্কোয়ার। তাহলে এখানে হবে তিন নাইন টু মাইনাস সেভেন স্কোয়ার, নাইন প্লাস এখানে মাইনাস নাইন বাই টু হোল স্কোয়ার, তাহলে নাইন প্লাস এইটটি ওয়ান বাই ফোর, লসাগু করলে ফোর চার নয় ছত্রিশ একাশি, তাহলে এখানে একশো সতেরো বাই ফোর রুট ওভার। আচ্ছা, ফোরকে রুট করলে কত হয়? দুই, দেখা যাচ্ছে না? এটাই মনে হলো কেন, নিচে থাকতেছে টু, আর একশো সতেরোকে রুট করলে কত হয়? তেরো গুণ নয়, থ্রি রুট থার্টিন। এটা জানো তো কিভাবে আসে? আর একশো সতেরোকে যদি উৎপাদকে বিশ্লেষণ, তিন তিন তিনে নয়, আর তিন নয় সাতাশ, আবার তিন তিন তেরো কত? উনচল্লিশ। তাহলে রুটের মধ্যে একশো সতেরো রাখা আর তিন গুণ তিন গুণ তেরো রাখা একই কথা, তাহলে তিন গুণ তিন কত হবে স্কোয়ার?
তিনের স্কয়ার, আর তিনের স্কয়ার মানে তিনের স্কয়ারকে রুট করলে শুধু তিন হয়, কিন্তু তেরোকে রুট করলে রুট তেরোই রয়ে যায়। এখানে আর একটা জিনিসও ছিল, এখানে তোমার যেহেতু মধ্যমার বিষয়টা এখানে আছে, তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলি, ভর কেন্দ্র। মানে এই যে এটাকে আমরা বলি ভর কেন্দ্র, কারণ ভর কেন্দ্রেরও স্থানাঙ্ক অনেক সময় বের করতে দেয়। এ বলে দিছে, বি বলে দিছে, সি বলে দিছে, এখন তোমাকে বললো যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বের করা যায় সেটার সিস্টেম আছে, কিন্তু সেটা তোমার মধ্যবিন্দু না হয়ে যদি অন্য কোনো অনুপাতে ভাগ করে, যেমন দেখো এ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি হলো এক্স টু ওয়াই টু, তাহলে আমি এটা বললাম যে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এখানে কিন্তু আর মাঝখানে না, সি মাঝখানে থাকলে কি, ভুজ দুটা যোগ করো দুই দিয়ে ভাগ দাও ভুজ পেয়ে যাবা, কোটি দুইটা যোগ করো দুই দিয়ে ভাগ দাও কোটি পেয়ে যাবা, কিন্তু এখানে কিন্তু এমন না, এখানে সিটা মাঝখানে না, কিন্তু আমি এটা বলে দিলাম সি হলো এ বি কে এম অনুপাত এন এ অন্তর্বিভক্ত করছে, মানে ভিতরে বিভক্ত করছে। তাহলে এখানে কি অনুপাতে বিভক্ত করছে, এম অনুপাত এন। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে জানো, সি বিন্দুর ভুজটা হবে হলো এই যে এই পাশের যে অনুপাতটা আছে এটা এই ভুজের সাথে গুণ হবে, আর এই পাশের অনুপাতের যে রাশিটা আছে সেটা এই ভুজের সাথে গুণ হবে, তারপর দুইটা যোগ করতে হবে, তাহলে এম ইন্টু এক্স টু মানে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, এটা হলো ভুজ, কথা বুঝছো। আর কোটি বের করতে গেলে একই কাজ, এটারটা যাবে এটার মাথায়, এই পাশেরটা যাবে এটার মাথায়, মানে একজনের দোষ আর একজনের গাড়ি চাপবে আর কি, মানে অনুপাত এখানে এন কিন্তু এখানে আছে আসতেছে এই পাশেরটার কোটির সাথে গুণ হয়, তাহলে এখানে এন ইন্টু ওয়াই ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু, ঠিক আছে। সরি এখানে আমি টু দিছি কেন, এই দুটা যোগ করে অনুপাতের রাশি দুটা যোগ করতে হবে, তাহলে এম প্লাস এন, এখানেও এম প্লাস এন, কথা বুঝছ। তাহলে এটা হলো সূত্র, এটা কি এটাও আসে একটা পদ্ধতি আছে, কিন্তু এটা তোমার লাগবে না, শুধুমাত্র যেহেতু ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দরকার আমরা এটুকুর জন্য সূত্রটা মাথায় রাখলেই চলবে। এটা সূত্র মানে এটা হলো তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক না, মানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করার পদ্ধতি। আচ্ছা এখন আমাকে কি বলতে পারবা, এই যে মাত্র যে আমরা বের করলাম, মনে করো যে কোনোটার মধ্যবিন্দু তো আমাদের বের করা কোনো ব্যাপার না, আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি, এখানে এ হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি হলো এক্স টু ওয়াই টু আর সি হলো এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে এখানে একটা মধ্যমা একটা মধ্যমা একটা মধ্যমা, তাহলে এটা যদি ডি হয় ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে কীভাবে বুঝছো, তো ভুজ দুটা যোগ করো দুই দিয়ে ভাগ করো, আবার কোটি দুইটা যোগ করো দুই দ্বারা ভাগ করো, তাহলে এটা ডি বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু ডি মধ্যবিন্দু। কিন্তু ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে ভাগ করে, টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে, না শিখছো না তৃতীয় অধ্যায়ে, মনে রাখবা যে ভর কেন্দ্র এই পুরা মধ্যমাকে দুই অনুপাত একে ভাগ করে, মানে এই পাশে যতটুকু থাকে এই পাশে তার অর্ধেক থাকে সব সময়, এ পাশে ছয় একক থাকলে এই পাশে তিন থাকবে, এবারে দশ থাকলে এই পাশে পাঁচ থাকবে, ঠিক একইভাবে এটা এখানে যা থাকবে এখানে তার অর্ধেক, এ পাশে যা থাকবে এখানে তার অর্ধেক, মানে ভর কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব ওই ভর কেন্দ্র থেকে বিপরীত ভাবের ওই দূরত্ব পর্যন্ত দ্বিগুণ হবে। তাহলে এটাই যদি হয় তাহলে এই পাশে দুই একক এই পাশে এক একক, তাহলে কি মনে আছে যে এটার অনুপাত যাবে এটার সাথে গুণ হয়ে এটার অনুপাত যাবে এটার সাথে গুণ হয়, তাহলে এই মধ্যবিন্দু মানে ভরকেন্দ্র স্থানাঙ্কর ভুজ আসবে হলো এটার সাথে গুণ হবে দুই আর এটার সাথে গুণ হবে এক। আচ্ছা এটার সাথে দুই গুণ হওয়া মানে কি, দুই দুই কাটা যাওয়া না, আর এটার সাথে এক গুণ হওয়া মানে এক্স ওয়ানই থাকলো, তার মানে এই দুটো আমি যদি যোগ করি মানে এক্স ওয়ান প্লাস এটার সাথে দুই গুণ করে একবারে দিয়ে দিলাম, তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি, আর নিচে ভাগ হবে কি অনুপাতের রাশি দুটা যোগ দিয়ে, তাহলে দুই আর এক কত তিন, তাহলে ভুজ দুটা ভুজ বের করতে গেলে কি ভুজগুলোর যোগফল ভাগ তিন, কোটি কি আসে দেখো তো, কোটি এটার সাথে গুণ হবে প্লাস এই তোমার ওয়ান গুণ হবে এটার সাথে, তাহলে ওয়াই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়াই ওয়ানই থাকে, আর দুই দিয়ে এটাকে গুণ করলে শুধু দুইটা কাটা যাবে, তারপর এই দুটা যোগ করলে আসলে আমি পাবো হলো ওয়াই ওয়ান যোগ ওয়াই টু যোগ ওয়াই থ্রি,
আর অনুপাতের রাশি দুটার যোগফল কি হবে? নিচে তিন। তাহলে এটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক খুবই সোজা। যদি তোমাকে তিনটা বিন্দু দিয়ে দেয়, তুমি ভুজগুলো যোগ করে তিন দিয়ে ভাগ দিবা, কমা কোটিগুলো যোগ করে তিন দিয়ে ভাগ দিবা, তাহলেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে, বুঝছো? মাঝে মধ্যে তোমার অবজেক্টিভে দিয়ে দেয়, তোমাকে তিনটা বিন্দু দিয়ে দিয়ে বলবে যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এই স্কুলের পরীক্ষায় দেয় অনেক সময়, কিন্তু বোর্ড পরীক্ষায় দিবে না, কারণ বোর্ড পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন খুব কম করে, কারণ যেহেতু এটা তোমার সিলেবাসে নাই, বইয়ের মধ্যে নাই আর কি। কিন্তু তারপরে স্থানাঙ্ক রিলেটেড যেহেতু সেহেতু দিতেও তো পারে, স্কুলে দিয়ে দিতে পারে, এই জন্য তাহলে লিখে রাখতে পারো এটাও, যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখে রাখো, যে এ বিন্দু কই লিখলাম আমি, এটা লিখি নাই না, এই যে এখানে লিখছি যে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি হলে এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হলো ভুজগুলোর যোগফল ভাগ তিন, কমা কোটিগুলোর যোগফল ভাগ তিন। বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারটা পুরাটা, 11.1 পুরাটা শেষ করবা বাসায়, ঠিক আছে?